এবার হাতির সঙ্গে মোকাবিলা করতে দেখা যাবে সিভিক ভলেন্টিয়ার্সদের, দেওয়া হচ্ছে উপযুক্ত প্রশিক্ষণ। হ্যাঁ বন্ধুরা, পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা যদি টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, এমডিএফ সহ রাজ্যের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আপনি যদি ডেলি হ্যান্ড থেকে ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো চলুন আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। হাতি মোকাবিলায় প্রশিক্ষণ নেবে সিভিক ভলেন্টিয়াররা। হ্যাঁ বন্ধুরা, খবরটা প্রকাশিত হয়েছে দৈনিক স্টেটমেন্ট নামক একটি পত্রিকায়। দেখুন এখানে ডেট দেওয়া আছে 22শে সেপ্টেম্বর, রবিবার। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আরও বিভিন্ন পত্রিকায় কিন্তু খবরটা প্রকাশিত হয়েছে। দেখুন এখানেও লেখা আছে, এবার হাতির সাথে মোকাবিলা করবে সিভিক ভলেন্টিয়ার্স, শুরু হচ্ছে প্রশিক্ষণ। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত এমনটাই লেখা আছে, এবার হাতি তাড়ানোর জন্য সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে রাজ্যের বন দপ্তর। হঠাৎ যদি এলাকায় কোনো হাতি চলে আসে, তাহলে কিভাবে হাতির সাথে মোকাবিলা করতে হবে বা কিভাবে হাতিটিকে তাড়াতে হবে, এই সব কিছুই প্রশিক্ষণ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ার্সদের। ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকে এই প্রশিক্ষণ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ার্সদের। পূজোর আগে এই প্রশিক্ষণ শেষ হবে বলে জানা যাচ্ছে। হাতির হামলার মোকাবিলা করতে পুলিশ, প্রশাসন, বন দপ্তর সবাই একসঙ্গে কাজ করবে বলে জানা যাচ্ছে। ঝাড়গ্রাম জেলা জুড়ে সারা বছর ধরে হাতির হানায় সাধারণ মানুষের মৃত্যুর সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের। বর্তমানে দিনে দুপুরে হাতির দল ঢুকে যাচ্ছে গ্রামে এবং সাধারণ মানুষকে তাড়া করছে। অনেক সময় গ্রামের মানুষ আহত হচ্ছেন, শহরের দিকে চলে আসছে হাতির দল। সব মিলিয়ে পরিস্থিতি খুবই সংকটজনক। তাই এবার পুজোর আগেই ঝাড়গ্রাম জেলার প্রায় 8টি ব্লকের কিছু নির্দিষ্ট সংখ্যক সিভিক ভলেন্টিয়ার্সদের হাতি তাড়ানোর বা হাতি মোকাবিলার প্রশিক্ষণ শুরু করতে চলেছে বন দপ্তর। বন দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার ঝাড়গ্রাম ব্লকের সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে শুরু হবে প্রশিক্ষণ, এরপর বাকি ব্লকের সিভিক ভলেন্টিয়ার্সদের প্রশিক্ষণ হবে। পুজোর আগেই প্রশিক্ষণ শেষ হবে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অসিত কুমার ভরত রাঠোর বলেন, হাতির হামলার মোকাবিলা করার জন্য বন দপ্তর সিভিক ভলেন্টিয়ার্সদের প্রশিক্ষণ দেবে, যাতে হাতির হামলা ঘটলে মোকাবিলা করা যায়। ঝাড়গ্রাম বন বিভাগের আধিকারিক বলেন, হাতির হামলার মোকাবিলা করার জন্য পুলিশ, প্রশাসন, বন দপ্তর একযোগে কাজ করবে। জেলার সব ব্লক থেকে সিভিক ভলেন্টিয়ার্সদের হাতি তাড়ানোর জন্য কী কী করতে হয় তার উপযুক্ত প্রশিক্ষণ দেবে বন দপ্তর। সোমবার থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে যাবে, পুজোর আগে আমরা এই প্রশিক্ষণ শেষ করব। বন্ধুরা, আপনারা যদি এই খবরটা পড়তে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনের নিচে এটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা খবরটা পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন ঝাড়গ্রাম জেলার, সেখান থেকে কিছু সংখ্যক সিভিক ভলেন্টিয়ারকে বাছাই করে তাদেরকে কিন্তু হাতির সঙ্গে মোকাবিলা করার বা হাতি তাড়ানোর প্রশিক্ষণ দেবে। তোমাদের অবশ্যই সিভিক ভলেন্টিয়ার্সদের একটি নতুন ধরনের ট্রেনিং হতে চলেছে। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, হাতি তাড়ানোর জন্য সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এটার সম্পর্কে আপনি কী মনে করছেন, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন।